দেখুন, যে কোনো সময় চীন মায়ানমার সীমান্তে যুদ্ধ। যাবতীয় সামরিক রীতিনীতি উপেক্ষা করে মায়ানমার সীমান্তের কাছে চীনের সেনাবাহিনী একেবারে আসল যুদ্ধের কায়দায় মহড়া চালাবে। চীনের সরকারি সংবাদ মাধ্যম জিনহুয়া এমনটাই জানিয়েছে। খবরে বলা হয়েছে মঙ্গলবার থেকে এই মহড়া ইউনান প্রদেশে শুরু হবে। তবে কি ধরনের মারণাস্ত্র এই মহড়ায় থাকছে বা তাদের সেনাবাহিনীর কোন কোন ইউনিট এতে অংশ নেবে, সেই বিষয়ে যথারীতি কোনো তথ্য জানায়নি বেইজিং। বলা বাহুল্য, এই সামরিক তালিমে তাদেরই কত সেনা ঘায়েল হবে কিংবা মারা যাবে তাও জানতে পারা যাবে না। অথচ রিয়েল ওয়ারফেয়ারের কায়দায় তালিম চললে যে কারো মৃত্যুর আশঙ্কা 100%। জিনহুয়ার খবর অনুযায়ী ইউনান সীমান্ত সংলগ্ন মায়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলীয় শান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী গেরিলা তৎপরতা ক্রমশ বাড়ছে। শান প্রদেশের কোকাং অঞ্চলে গত ফেব্রুয়ারি মাসে জরুরি অবস্থা ঘোষণা করে মায়ানমারের জান্তা প্রশাসন। ওই অঞ্চলে যখন উত্তেজনার পারদ চড়ছে ঠিক তখনই এই মহড়ার আয়োজন করল চীন। প্রসঙ্গত, মায়ানমারের সামরিক জান্তা সরকারের এখন একমাত্র সেফগার্ড হলো লাল চীনের মদত। গত মাসে দক্ষিণ পশ্চিম চীনের স্থানীয় কর্তৃপক্ষ জানায় ওই এলাকায় দুটি বিস্ফোরণে একজন চীনা সহ মায়ানমারের 4 নাগরিক জখম হয়েছে। মার্চে মায়ানমারের যুদ্ধবিমান একটি আখের ক্ষেতে বোমা ফেললে 5 চীনা নাগরিক নিহত এবং 8 জন আহত হয়। সীমান্তে টহল দেওয়ার জন্য যুদ্ধবিমান পাঠিয়ে এ ঘটনার ক্ষুব্ধ তীব্র প্রতিক্রিয়া জানায় বেইজিং, কারণ ব্যাপারটা সেম সাইড হয়ে গিয়েছিল। মায়ানমার সীমান্তবর্তী নাগরিকদের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছে চীনের প্রধানমন্ত্রী লি কেনকিয়াং।